হ্যালো বন্ধুরা, কেমন আছো? SKS বেঙ্গুলি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের আয়োজনে আমি রেখেছি বিপ্লবী কানাইলাল দত্তের সংক্ষিপ্ত আত্মজীবনী। তার আগে বলে রাখি, আপনি যদি প্রথমবারের মতো আমার এই চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল চিহ্নটিতেও প্রেস করতে ভুলবেন না, কেননা আমি প্রতিনিয়ত এ ধরনের ভিডিওই আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। বিপ্লবী কানাইলাল দত্তের জন্ম হয় 1888 খ্রিস্টাব্দের 31শে আগস্ট হুগলি জেলার চন্দননগরে। তার পিতার নাম হল চুনিলাল দত্ত আর মাতা হলেন ব্রজেশ্বরী দেবী। জন্মাষ্টমীর দিন জন্মছিলেন বলে তার নাম রাখা হয় কানাই। মুম্বাইয়ের গিরগাঁও এরিয়ান এডুকেশন সোসাইটি স্কুলে কৈশোরে পড়াশোনা শুরু করেন কানাইলাল। তারপর 1903 খ্রিস্টাব্দে হুগলিতে এসে চন্দননগর ডুপলে বিশ্ব মন্দির, যেটি বর্তমানে কানাইলাল বিদ্যামন্দির নামে পরিচিত, হুগলি মহসিন কলেজে অধ্যয়ন করেন কানাইলাল। 1908 খ্রিস্টাব্দে তিনি বিএ পাস করেন, কিন্তু রাজদ্রোহের অপরাধে বিপ্লবী কানাইলালকে সে সময় কারাগারে থাকা অবস্থায় ব্রিটিশ সরকার তার কাছ থেকে তার ডিগ্রি কেড়ে নেয়। কানাইলাল বিপ্লবীবাদে দীক্ষিত হয়ে লাঠি খেলা, মুষ্টিযুদ্ধ, বন্দুক ছুড়া, অস্ত্রচালনার শিক্ষা লাভ করেন। এগুলি সবই শিখেন বিপ্লবীদের মুখপত্র যুগান্তর পত্রিকার পরিচালক অধ্যাপক চারুচরণ রায়ের কাছে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালে বিলেতি বস্ত্র বর্জন আন্দোলনে তিনি ছিলেন এক বিশিষ্ট কর্মী। বিশেষ করে চন্দননগরের বিলেতি বস্ত্র বর্জন আন্দোলনের অন্যতম প্রধান বিপ্লবী ছিলেন কানাইলাল দত্ত। এছাড়াও আরও অসংখ্য স্থানে ইংরেজ বিদ্বেষী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি তখন সুবিখ্যাত হয়ে ওঠেন। বিপ্লবী বারিন ঘোষের সঙ্গে একযোগে কাজকর্ম করতেন কানাইলাল। মুষ্টি চালনায় অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন তিনি। সেই বিস্ময়কর দক্ষতা আর অসম্ভব সাহসিকতার পরিচয় পাওয়া যায় তার জীবনের একাধিক ঘটনা থেকে। কানাইলালের বাড়ির কাছে একদল মদপ্প চটকল সাহেবকে শিষ্যকায়া এই বাঙালি ছেলেটি একাই উত্তম মধ্যম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর একবার এক বিলিতি সার্কাস দল এসেছিল চন্দননগরে। সার্কাসের ম্যানেজার সাহেব ভারতীয় ও সাহেবদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করেছিল। ভারতীয়দের প্রতি এই অসম্মানজনক ব্যবস্থার বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন কানাইলাল। কানাইলালের এক গুষিতে সাহেবের অবস্থা কায়েল হয়ে পড়েছিল। বিএ পরীক্ষার পর তিনি কলকাতার গুপ্ত বিপ্লবী দলের কাছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কানাইলাল। অস্ত্র আইন লঙ্ঘন করে বোমা তৈরির অপরাধে পুলিশ 15 নম্বর গোপীমোহন দত্ত লেন থেকে বিপ্লবী কানাইলাল দত্তকে গ্রেপ্তার করেন। সেই সনটি ছিল 1908 খ্রিস্টাব্দের 2রা মে। আলিপুর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে কানাইলাল বিপ্লবী বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ ও উল্লাসকর দত্ত প্রমুখের সঙ্গে একসঙ্গে কারারুদ্ধ হন। আলিপুর বোমা মামলায় বিপ্লবীদের বিরুদ্ধে রাজশাহী নরেন গোসাই সাক্ষ্য দেওয়ায় তাকে জেলের ভেতরেই কানাইলাল দত্ত 1908 খ্রিস্টাব্দের 31শে আগস্ট হত্যা করেন। সেই অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় কানাইলালকে। 1908 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর কানাইলাল দত্তের ফাঁসি হয়। তো বন্ধুরা, এতটুকু ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো আজকের আয়োজনটি? যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো মতামত থাকে আমার ভিডিও সম্বন্ধেও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে এমন কোনো নতুন আয়োজনের সাথে। তো আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।